নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমে শ্রীরূপা ও নবনীতা আপনাদের অনেক অনেক স্বাগত জানায়। আমি নবনীতা, আজকে আবার একটি নতুন রেসিপি। আজকে আমরা বানিয়েছি চিকেন চিজ বল রেসিপি। অসাধারণ টেস্ট হয় এই রেসিপিটির, টিফিন হিসাবে কিন্তু জাস্ট অসাধারণ, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটি বানানো যেতে পারে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের এই টেস্টি রেসিপি। প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, যার মধ্যে দেব এখানে এক বাটি কর্নফ্লেক্স নিয়েছি, সেই কর্নফ্লেক্সটা এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লেক্সটা দিয়ে এটাকে কিন্তু খুব বেশি পেস্ট করে ফেলবো না, জাস্ট একবার ঘুরিয়ে নিয়েই 20-30 সেকেন্ড মতন ঘোরালেই কিন্তু এটা হয়ে যাবে। খুব বেশি ঘোরাবে না, তাহলে একদম মিহি পেস্ট হয়ে যাবে। এটা দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, ঠিক এইরকমভাবেই পেস্টটা করতে হবে, খুব বেশি পেস্ট করব না। তো এটাকে এবার একটু সাইডে সরিয়ে রাখছি একটা বাটিতে। এবার ওই গ্রাইন্ডারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, এখানে 250 গ্রাম চিকেন আছে, বোনলেস চিকেন 250 গ্রাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এভাবে চোকো চোকো করে কেটে রেখেছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার টেস্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। আর তার সাথে দিচ্ছি 6-7 কোয়া রসুন, 1 টুকরো আদা, আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দেব পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন আপনারা। এবার তার মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করা আলুকে সেদ্ধ করে নিয়ে, গ্রেট করে নিয়েছিলাম সেই আলুটা এবার এখানে দিয়ে দেব। আলুটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো সুন্দর হয়, তাই এখানে আলুটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এর সাথে অন্যান্য কিছু সবজিও ব্যবহার করতে পারেন। এবার এটার একটা মিহি পেস্ট করে নেব। চলুন, পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, পেস্টটা এবার এই বড় বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো আবার একটি মাঝারি সাইজের পেঁয়াজকে, আমি এরকম মিহি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দেব এখানে 1 টিস্পুন সোয়া সস। এবার এটাকে চামচের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেব, আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে পারেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার অন্য আরেকটি বাটিতে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার যে আমি মণ্ডটা রেডি করে রেখেছিলাম সেটা গড়ার জন্য আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি, একটু সাদা তেল নিয়েছি। হাতে একটু তেল মেখে নিলে হাতের মধ্যে লেগে যাবে না, তাই এভাবে আমি একটু তেল লাগিয়ে নিয়ে, আর অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি কর্নফ্লেক্সটাকে এভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এই মণ্ডটাকে প্রথমে গোল করে নিয়ে তার মাঝখানে এভাবে একটু ফাঁকা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা চিজ। আমি এখানে চিজগুলোকে টুকরো টুকরো করে রেখেছি, এবার চিজগুলোকে ভেতরে পুড়ে দিয়ে তারপর ওটার মুখটাকে আবার মুড়ে ওটাকে সুন্দর করে গোল করে এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন এখানে বেশ খানিকটা হয়েছে। এবার এগুলোকে আমি ডিমের যে গোলাটা করে রেখেছি সেই ডিমের গোলার মধ্যে প্রথমে দিয়ে তারপর কর্নফ্লেক্সের মধ্যে এভাবে মুড়িয়ে নেব। আপনারা চাইলে একটা বা দুটো কোট করতে পারেন, আমি এখানে 2টো করে কোট করেছি, 2বার করে এটাকে কোটিং করেছি। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তাহলে চলুন এবার এটাকে ভেজে নিই। এবার একটি ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলোকে এভাবে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে, কারণ খুব বেশি হাইতে থাকলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না, তাই মিডিয়াম টু লোতে রেখেই এটাকে 5-7 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর তার সাথে আমাদের একটু কমেন্টস করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটি। তো দেখুন এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব, বাদ বাকি আরও কিছু আছে সেটাকেও সেই একই পদ্ধতিতে ভেজে তুলে নিয়ে চলুন আপনাদের দেখাচ্ছি।
তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।